কক্সবাজারের সিনহা রশিদ হত্যা মামলায় পঞ্চম ধাপে সাক্ষ্য জেরা শুরু হয়েছে। এ ব্যাপারে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, এই ধাপে কতজনের সাক্ষ্য জেরা চলবে বিস্তারিত এ ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আজকে সিনহা হত্যা মামলার পঞ্চম ধাপের প্রথম দিনের সাক্ষ্য জেরা শুরু হয়েছে। আজকের এই পঞ্চম ধাপে তিন দিন কিন্তু সাক্ষ্য জেরা চলবে। আজকে 10টার কিছু পরে আদালত তার কার্যক্রম শুরু হয়। আজকে 20 নম্বর সাক্ষী বেবি বেগমের অসমাপ্ত জেরার মধ্য দিয়ে আদালত তার কার্যক্রম শুরু করে। এখনও তার বেবি আক্তারের জেরা চলছে। আজকে রাষ্ট্রপক্ষ 10 জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেছে সাক্ষী দেওয়ার জন্য। এর মধ্যে বেবি বেগম হচ্ছে একজন ভিকটিম হিসাবে তিনি সাক্ষ্য দিচ্ছেন। সেই অসি প্রদীপের সময়ে তার স্বামীকে আটকে রেখে বেবি বেগম এবং তার মেয়েকে বিবাহ দিয়ে কারাগারে পাঠিয়েছিল অসি প্রদীপ। সেই টেকনাফের হোয়াইট বাংলাদেশ বেবি বেগম আজকে সেই সাক্ষ্য প্রদান করেছিলেন গত 28 সেপ্টেম্বর। আজকে তার জেরা শুরু হয়েছে এবং আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করছেন। এই মামলায় এ পর্যন্ত 20 জনের সাক্ষীর জেরা ও জবানবন্দি সমাপ্ত হবে বেগমের জেরা পরে। এরপরে আর বাকি যে 9 জন রয়েছে তারা সেনাবাহিনী এবং বিজিবির বিভিন্ন স্তরের সদস্য। এভাবে 3 দিন পর্যন্ত এই মামলার কার্যক্রম চলবে। রাসেল, ধন্যবাদ আপনাকে।